হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অব মাই চ্যানেল আই প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুরিয়ার কাঙ্গুভা সিনেমাটাকে নিয়ে তো আজকে তারা নতুন রিলিজ ডেট জানাবার তাদের প্ল্যানিং করেছিল সেই অনুপাতে আজকে সকালবেলায় তারা নতুন রিলিজ ডেট জানিয়ে দিয়েছে তো যারা জানা যাচ্ছে তারা পুরোপুরিভাবে ক্লাসে আসছেন অক্টোবরে ভেটে এর সঙ্গে এবং তারা অনেকটাই নিজেদেরকে পিছিয়ে নিচ্ছে এবং যেহেতু ট্রেলারের সেই রেসপন্স আসেনি তারা আবারও একটা ট্রেলার নাকি সিনেমা রিলিজের আগে তারা আনতে পারে এমনটা জানা যাচ্ছে এবং সেখানে আমরা সুরিয়ার যে আরেকটা লুক সেটা দেখতে পাবো এবং যেটা বড় আপডেট হচ্ছে নতুন রিলিজ ডেটটা কবে তো যেটা জানা যাচ্ছে চোদ্দোই নভেম্বর কিন্তু এই সিনেমাটা তারা রিলিজ ডেট হিসেবে প্ল্যান করছে তবে বলবো বেশ ভালোই একটা টাইম কারণ ওই সময়টা বেশ ফাঁকা একটা টাইম ডাইরেক্ট ক্লাসে গিয়ে কোনো সিনেমার ক্ষতি করে বা নিজেদের ক্ষতি করার থেকে আই থিঙ্ক আলাদা করে রিলিজ করাই ভালো এবং ভালো লাগলো তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা করেছে কারণ আমাদের এখানে তো এই দিওয়ালিতে ফুলবলের থ্রিও এর জায়গা ছাড়ছে না সিঙ্গাম থ্রিও নিয়ে এর জায়গা ছাড়ছে না সেক্ষেত্রে একটু হলেও কিন্তু প্রবলেম হবে বক্স অফিসের ক্ষেত্রে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তারা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে কোনো একটা সিনেমা নিজেদেরকে পিছ হচ্ছে এটা একটা ভালো সাইন কোথাও গিয়ে বলা যেতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়তো চোদ্দই নভেম্বর কিন্তু তারা কাঙ্গুবাড়ি রিলিজের প্ল্যানিং করছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় পরবর্তী আপডেটটা দেওয়ারাকে কেন্দ্র করে তো দেওয়ার প্রথমে রান টাইম ছিল পুরোপুরি তিন ঘন্টা যেটা অনেকটাই বেশি আজকের দিনে দাঁড়িয়ে এবং আমরা রিসেন্টলি দেখেছি কোর্টকে কেন্দ্র করে কথা উঠেছে যে অতটা বড়ো হওয়া দরকার ছিল না একটু ছোটো হলে ভালো হতো তো এই সমস্ত নানা রকম কথাবার্তা সিনেমার রান টাইম এখন খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় শো পাওয়ার ক্ষেত্রে হোক বা সব দিক দিয়েও তো যে কারণে তারা রিলিজের আগে কিন্তু নিজেদের রান টাইম কমিয়ে এনেছে এবং এখন জানা যাচ্ছে দু ঘন্টা চল্লিশ মিনিটের কিন্তু এই সিনেমাটা হতে চলেছে তিন ঘন্টা থেকে তারা কমিয়ে কুড়ি মিনিট তারা কাট করে সিনেমাটা তারা রিলিসের প্ল্যানিং করছে তো দু ঘন্টা চল্লিশ মিনিটে হতে চলেছে দেওয়ার রান টাইম তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আলটিমেটলি পরবর্তী আপডেটটা সিংহামেঘনকে কেন্দ্র করে এটা সংক্রান্ত বেশ কিছু বড় আপডেট সামনে উঠে এসছে প্রথম যেটা হচ্ছে এই সিনেমার ক্যামিও থিওরি এখন আমি যেটা কদিন আগেই ভিডিও করেছিলাম এখন পিঙ্ক ভিলার মতো বড় জায়গা থেকেও একই কথা বলা হচ্ছে যে এই সিনেমায় নাকি সলমান খান অ্যাস চুলবুল পান্ডে তারা এন্ট্রি থাকবে তো যাই হোক সেটা যেহেতু সিনেমাটা আমরা দেখিনি আগে থেকে অফিসিয়াল কনফার্মেশন কিছুই তারা যেহেতু জানাচ্ছে না ওটা নিয়ে এখন থেকে বেকার বেকার নিজেদের এক্সপেকটেশন বাড়িয়ে লাভ নেই শোনা গিয়েছিল কথা বলেছিলাম ঠিক আছে এবার আশা রাখা যাচ্ছে তাকে যাক সিনেমা লেগে আমরা সেরকম কিছু এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স করতে পারি কি না যদি এটা সত্যি হয় তাকে তারা সিনেমার যা কালেকশান করবে তার থেকে আরও তিন গুণ বেশি কালেকশান করবে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং এইটা যদি হয় সত্যিকারই যদি এরকম একটা ক্যামিও থাকে তাহলে আমার মনে হয় ফুলবুলিয়ার থ্রি কিন্তু আলটিমেটলি চাপে পড়বে যদি না ফুলবুলিয়া থ্রিতে কুমারের কোনো ক্যামিও থাকে যদি ভুলবেলে থ্রি অক্ষয় মরে কোনো ক্যামিও থাকে আদিত্য হিসেবে তাহলে সিনেমার হাইপ চরম লেভেলে পৌঁছে যাবে কারণ ওটা একটা হরর কমেডি মুভি ওটা একটা এমনি চাহিদা রয়েছে কিন্তু অপরদিকে যদি এই সিনেমাটায় সিংহাম থ্রিতে যদি সালমান খানের ক্যামিও থাকে চুলবুল পান্ডি হিসেবে তাহলে তোমরা জানো দাবাংয়ের চাহিদা কতটা জাবাং যখন থ্রি জন খারাপ সিনেমা হয় সেটাও একটা হিউজ কালেকশন করে এবং সালমান খানের একটা মানে একটা তাকে দেখার জন্য দর্শক মহল একটা চাহিদা তৈরি হয়েছে কারণ অনেকদিন তাকে পাওয়া যাচ্ছে না তো সেখান থেকে দাঁড়িয়ে এটা যদি হয় আই থিঙ্ক আমার কিন্তু কোথাও গিয়ে মনে হয় সিনেমাটা বাজি মেরে রেখে দেবে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আরও কয়েকটা আপডেট পাওয়া যাচ্ছে এই সিনেমাটাকে কেন্দ্র করে প্রথম যেটা হচ্ছে এই সিনেমায় কিন্তু যে কটা ক্যামিও থাকবে তার মধ্যে সব থেকে দীর্ঘ যে ক্যামিও যেটা সবচেয়ে বেশি ক্যামিও হতে চলেছে সেটা কিন্তু সিমবার মানে রণবীর সিংয়ের রণবীর সিং এই সিনেমাটার জন্য পঞ্চাশ দিনের মতো শুটিং করেছে বাকিদেরও ক্যামিও রয়েছে কিন্তু সব থেকে বড় ক্যামিওটা কিন্তু এখানে রণবীর সিংয়ের হতে চলেছে সিম্বা হিসেবে তো দেখা যাক সেই ক্যামিওটা কেমন হয় এবং সিম্বা আমরা জানি কপি ইউনিভার্সের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ তো তার ক্যামে ওখানে সবথেকে কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে সবচেয়ে বেশি টাইম মানে রণবীর সিং এরই হতে চলেছে এমনটা জানা যাচ্ছে আর এই সিনেমা টিজার কবে আসতে পারে তো ট্রেলার তারা তো ঠিক রিলিজের একটু আগেটা করে আনার প্ল্যান করছে টিজার তারা একটু আগে নেওয়ার তারা অনেকটাই আগে আনার প্ল্যানিং করছে তো এই সিনেমাটা আমরা জানি দিওয়ালিতে আসছে মানে টাইম খুব যে দেরি রয়েছে তা নয় তো যে কারণে যেটা জানা আছে দোসরা অক্টোবর মানে অক্টোবরের শুরুতেই ঠিক এক মাস আগে এরকম টাইম করে তারা কিন্তু টিজার আনার প্ল্যানিং করছে এবং সেটা একটা ফারু টিজার হতে চলেছে প্রপার ডায়লগ দিয়ে সব কিছু দিয়ে করা হচ্ছে সেটা সম্ভবত সেকেন্ড অক্টোবর আসতে পারে তো দেখা যাক লাস্ট অবদিকে হয় আমি তো বিরাট এক্সাইটেড রয়েছি ব্যাপারটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর লাস্ট আপডেটটা হচ্ছে পুষ্পা ঢুকে কেন্দ্র করে পুষ্পা ঢুকে কেন্দ্র করে বেশ কিছু আপডেট উঠে এসছে রিসেন্টলি যেটা জানা যাচ্ছে যে হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে এই সিনেমাটার শেষ পর্বে শুটিং আর কি হচ্ছে আর বেশি শুটিং বাকি নেই এবং যেটুকু যাচ্ছে অক্টোবরের মধ্যে তারা এই সিনেমা শুটিং শেষ করে ফেলবে এবং মোটামুটি এই সিনেমায় দুটো গান তো রিলিজ করেছে আরও দুটো গান থাকতে চলেছে এবং জেথারা বলে বলেছে গানটা যেটাই সিনেমার মেন অ্যাট্রাকশান ওই যে লুকটা আমরা দেখতে পেয়েছিলাম তো সেই লুকটাতে একটা পুরোপুরি প্রপারলি গান সেখানে অ্যাকশন সিকোয়েন্স শুরু করে বিরাট কিছু হতে চলেছে সেই গানটা সম্পর্কে আমরা সিনেমা হলি এক্সপিরিয়েন্স করতে পারবো আরও দুটো গান আসার রয়েছে সেই দুটো গান কেমন হয় দেখার থাকবে তারপর তো ট্রেলার আরও একটা টিজার এগুলো তো আসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেগুলো মোটামুটি তারা কিন্তু অক্টোবরের শেষ দিক থেকে এইগুলোর প্রমোশন তারা মোটামুটি স্টার্ট করে দেবে এমনটাই কিন্তু শেষ পর্যন্ত জানা যাচ্ছে আর যেটা সবথেকে বড়ো আপডেট এই সিনেমাটার ক্ষেত্রে উঠে আসছে তাহলে এই সিনেমাটা হচ্ছে আমরা ডেভিড ওয়ার্নারে কিন্তু কোনো ক্যামেরও দেখতে পারি এবার এটা হতে পারে কোনো উড়ো খবর কিন্তু সোশ্যাল মিডিয়াতে এবং টুইটারে এই ব্যাপারটা বিরাটভাবে ট্রেন্ড করছে অনেকেই এটা নিয়ে আলোচনা করছে আমরা দেখেছিলাম পুষ্পার সময় ডেভিড ওয়ার্নারে করা ওই যে শো একটা এটা ছিল সেটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়েছিল এবং সিনেমার হাই বাড়ো কোথাও গিয়ে বাড়িয়ে দিয়েছে কারণ ওয়ার্নারের তো একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে আমরা সবাই জানি এটা মানে বলা যেতে পারে বিরাট বড় একজন ক্রিকেটার এবং সে আল্লোয়ের জন্য নিজে খুব বড়ো ফ্যান তো জানা যাচ্ছে যে কারণে তার ওই পুষ্পার সময় করা প্রমোশনকে ট্রিবিউট জানাবার জন্য এই সিনেমায় প্রপারলি ডেভিড ওয়ার্নারকে একটা ক্যামেরা দেওয়ার প্ল্যানিং করেছে সুকুমার তো দেখা যাক সেটা কেমন হয় এই সিনেমাটার সঙ্গে কীভাবে সেটা যায় সেটা একটা দেখার ব্যাপার থাকবে এবং আমি তো খুবই এক্সাইটেড এটা দেখার জন্য দারুণ একটা ব্যাপার হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কেউ এমনি তথ্য উঠে আসছে তেমনভাবে আমরা গোটে ধোনিকে দেখতে পেয়েছি যে কোনো খেলার মধ্যে কিছু ঘটছে সেরকম কিছু নাকি কি প্রপারলি ডেভিড ওয়ার্নার কোনো চরিত্র প্লে করছে তো সেটা একটা দেখার ব্যাপার থাকে এবং ডেবিট ওয়ার্নার আগেও জানিয়েছে তার ইন্ডিয়ান সিনেমায় কাজ করার ইচ্ছে রয়েছে ইচ্ছে প্রকাশ করেছিল তো দেখা যাক শেষ পর্যন্ত তাই হয় কি না তো এইগুলি ছিল আজকের আপডেট চ্যানেলের অন্তর্নালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা বেল আইকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো পাই সবাই ভালো থেকে সুস্থো টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো পাই সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার